হ্যালো বিয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে বুলু স্ট্যাক ডাউনলোড করতে হয় এবং সেট আপ করে অ্যান্ড্রয়েডের সব সফটওয়্যার ব্যবহার করা যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আসলে বুলু স্ট্যাক কি? এক কথায় বলতে গেলে বুলু স্ট্যাক একটি পিসি সফটওয়্যার, যার মাধ্যমে নিজের ল্যাপটপ বা কম্পিউটারকে অ্যান্ড্রয়েডে রূপান্তর করা, অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস ব্যবহার করা ইত্যাদি। যখন বুলু স্ট্যাক সফটওয়্যারটা ব্যবহার করবেন, তখন আপনার ল্যাপটপ বা কম্পিউটার ভার্চুয়াল একটি অ্যান্ড্রয়েড ফোনে রূপান্তর হবে। এটাই বুলু স্ট্যাক সফটওয়্যারের কাজ। এখন আমরা এই বুলু স্ট্যাক সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ডাউনলোড করব এবং সেট আপ করে কাজ করব। প্রথমে আমরা একটা ব্রাউজার নিব আর বুলু স্ট্যাক লিখে সার্চ করব। তারপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। তারপর আমরা মাঝখানে ডাউনলোড বুলু স্ট্যাক এখানে ক্লিক করব এটা ডাউনলোড করার জন্য। দেখেন নিচের দিকে ডাউনলোড শুরু হয়ে গেছে, মাত্র কয়েক এমবি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইনস্টল করতে পারি, আবার ডাউনলোড যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা ইনস্টল করতে পারি। তো রান, ইনস্টল, এখানে কিছু টাইম লিব ডাউনলোড হওয়ার জন্য। আমরা ওয়েট করব। প্রসেস হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। আপনারা এখান থেকে সাইন ইন করতে পারেন, আবার ভিতর থেকে করতে পারেন। তো আমি এখান থেকে করব না, আমি এটাকে ইগনোর করব। নেক্সট, নেক্সট, ডান। এটা সাপোর্ট বাটন, এটা মিনিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাস বাটন, এটা কটস বাটন, এটা সাইড বার হাইট বাটন, এটা ফুল স্ক্রিন বাটন, এটা ভলিউম বাটন, এটা শো অ্যান্ড হাইড বাটন, যার মাধ্যমে বুলু স্ট্যাক স্ক্রিনের মধ্যে মাউস থাকবে, তার বাইরে যাবে না। এটাকে অন করার পর এটাকে কন্ট্রোল শিফট F6 চেপে আবার ঠিক করতে হয়। আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা এখন লাইব্রেরিতে চলে যাব। লাইব্রেরি, ওইখানে আমাদের প্লে স্টোর আছে, ওইখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করব। আমরা এখান থেকে এখন সাইন ইন করব। প্রথমে ইমেইল, পাসওয়ার্ড, নেক্সট, আই এগ্রি, অ্যাকসেপ্ট। আমরা আবার প্লে স্টোরে ঢুকব, টাইপ করব COC। ইনস্টল, ওপেন, নেক্সট, নেক্সট, ওকে। ওকে, ওকে, আপনারা এখন সুপারসেল আইডিটা অ্যাড করে নেবেন।
ওকে, আমাদের গেম শুরু হয়ে গেছে। আপনারা মাউস পয়েন্ট যখন স্ক্রিনের উপর দিকে নিবেন, তখন দেখবেন একটা বার চলে আসছে, ওইখান থেকে আপনারা স্ক্রিনটা ছোট করতে পারেন। তারপর যদি আপনারা মাউস পয়েন্টটা ডান দিকে নিয়ে আসেন, তাহলে দেখবেন আরো কিছু অপশন আছে, ওইখান থেকে আপনারা ফুল স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে অনলাইনে শেয়ার করবেন।